আমার চ্যানেল এসো কিছু শিখিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। সবার প্রথমে বলে রাখি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন রাখো, যাতে আমার ভিডিওগুলো সবার প্রথম তোমাদের কাছে পৌঁছতে পারে। ভিডিওটা প্রচুর শেয়ার করো বন্ধুদের সাথে, যাতে তারা উপকৃত হয়। তো দেখো, যেহেতু তোমাদের সামনে সেকেন্ড টার্ম পরীক্ষা আসতে চলেছে, তো আমাদের প্রচুর সিলেবাস, এখন থেকে যদি আমরা প্রিপারেশান না নিই আমরা কিন্তু শেষ করতে পারবো না, ঠিক আছে? তো সেই কারণে আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ কিছু সিলেবাস দেব সেকেন্ড টার্মের জন্য। কিছু শর্ট কোশ্চেন আছে মাল্টিপল চয়েস হিসাবেও, সেগুলো তোমরা করতে পারো, শূন্যস্থান পূরণ হিসাবেও করতে পারো। তো সেই রকম কিছু কোশ্চেন অ্যান্সার আমি তোমাদের আজকে দেব। এটা ক্লাস ফাইভের বাচ্চাদের জন্য বলছি, ক্লাস ফাইভ পরিবেশের থেকে আজকে আমি কিছু দেব। এছাড়াও অন্যান্য সাবজেক্টগুলো আসবে, তোমরা কিন্তু আমার ভিডিওগুলো ফলো রাখবে, প্লাস আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেও রেখে দিতে পারো, যাতে ভিডিওগুলো তোমরা সবার প্রথম দেখতে পারো। আমি প্রতিটা সাবজেক্টেরই চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো, ঠিক আছে? কিছু ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি আমি, তোমরা সেগুলো অবশ্যই দেখে নেবে। তো আজকে আমি ক্লাস ফাইভের পরিবেশের থেকে কিছু কোশ্চেন অ্যান্সার দিচ্ছি, ঠিক আছে? এগুলো তোমরা দেখো, এগুলো আমি শূন্যস্থান হিসেবে দিয়েছি, তোমরা মাল্টিপল চয়েস কিংবা শর্ট কোশ্চেন হিসেবে কিন্তু এগুলো পড়তে পারো, যে কোনোভাবে এগুলো দিতে পারো, ঠিক আছে? তো চলো আমরা দেখে নিই। ফার্স্ট দেখো কি আছে, মামা ভাগ্নে পাহাড় অবস্থিত ড্যাশ। তাহলে এই মামা ভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত, তাহলে এটা আমরা অ্যান্সার লিখে দেবো। আমরা জানি মামা ভাগ্নে পাহাড় পুরুলিয়ায় অবস্থিত, পুরুলিয়া জেলায় লিখে দিই, ঠিক আছে? দু নম্বর কি আছে দেখো, দামোদর নদ মিশেছে ড্যাশ নদীতে। তাহলে দামোদর নদ কোন নদীতে মিশেছে, আমরা জানি দামোদর নদ মিশেছে হুগলি নদীতে, সেই জন্য অ্যান্সার লিখে দিলাম হুগলি নদী। চিত্তরঞ্জন অবস্থিত ড্যাশ জেলায়। তাহলে চিত্তরঞ্জন কোন জেলায় অবস্থিত, চিত্তরঞ্জন এটা হবে তোমার বর্ধমান জেলা, চিত্তরঞ্জন বর্ধমান জেলায় অবস্থিত। পরেরটা দেখো, মালভূমি অঞ্চলের মৃত্তিকা ড্যাশ রঙের। তাহলে মালভূমি অঞ্চলের মৃত্তিকা কী রঙের হয়, আমরা জানি সবসময় লাল রঙের হয়, লাল রঙের। নেক্সট দেখো, গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে ড্যাশ থেকে। তাহলে গঙ্গা নদী কোথা থেকে সৃষ্টি হয়েছে, না গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে আমরা জানি গঙ্গোত্রী হিমবাহ থেকে। পরেরটা দেখো কি আছে, ডাউহিল অবস্থিত ড্যাশ জেলায়। তাহলে আমরা পড়েছি ডাউহিল কোন জেলায় অবস্থিত, ডাউহিল কিন্তু দার্জিলিং জেলায় অবস্থিত। দার্জিলিং জেলায় অবস্থিত। পরেরটা দেখো কি বলেছে, বক্সার জয়ন্তী পাহাড় অবস্থিত ড্যাশ জেলায়। তো এটাও জানি যে বক্সার জয়ন্তী, এটাও তোমার দার্জিলিং হবে। দার্জিলিং এ লিখে দাও, দার্জিলিংয়ে। শকুন সংরক্ষণ কেন্দ্র অবস্থিত ড্যাশ। তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, শকুন সংরক্ষণ কেন্দ্র আমরা পড়েছি, কোথায় অবস্থিত শকুন সংরক্ষণ কেন্দ্র, নাম বক্সার বাঘ বলে, বক্সার বাঘ বলে, ঠিক আছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা শর্ট কোশ্চেন হিসাবে এক নম্বরের কোশ্চেন হিসাবে তোমাদের আসতে পারে। টাইগার, সরি, টাইগার হিল হবে, টাইগার হিল অবস্থিত ড্যাশ। তাহলে তার টাইগার হিল কোথায় অবস্থিত, দার্জিলিংয়ে, দার্জিলিংয়ে। বিষ্ণুপুর ড্যাশ শিল্প বিখ্যাত, বিষ্ণুপুরে ড্যাশ শিল্প বিখ্যাত। তাহলে বিষ্ণুপুরে কী শিল্প বিখ্যাত, টেরাকোটা শিল্প বিখ্যাত হয়ে গেল। এবার দেখো কিছু শর্ট কোশ্চেন দিয়েছি, ঠিক আছে? তো কোশ্চেনগুলো দেখো, এবার এই এইখানে যে শূন্যস্থানগুলো দিলাম এখান থেকেও শর্ট, এগুলো শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে। আবার যেখানে দেখো তোমার যে কোশ্চেনগুলো দিয়েছি এখান থেকেও কিন্তু এগুলো শূন্যস্থান হিসেবে আসতে পারে, ঠিক আছে? তো তোমরা সব রকমভাবে কিন্তু প্র্যাকটিস করবে।
আর বইয়ের চ্যাপ্টারগুলো ভালো করে পড়বে, যাতে তোমাদের কোনো রকমভাবে অসুবিধা না হয় অ্যান্সারগুলো দিতে, ঠিক আছে? তো চলো দেখি শর্ট কোশ্চেন কী দিয়েছে। বর্ধমানের মাটি লাল হয় কেন? তাহলে বর্ধমানের মাটি লাল হয় কেন, ওটা আমরা পড়েছিলাম, কেন লাল হয় না, সেই মাটির মধ্যে লৌহ অক্সাইডটা বেশি থাকে, মেশানোটা বেশি থাকে। তাহলে কী লিখবো আমরা, যে লৌহ অক্সাইড মেশানো থাকে বলে বর্ধমানের মাটি লাল হয়। এরমভাবে কোশ্চেন ধরে কিন্তু সবসময় অ্যান্সার লিখবে। তাহলে কী লিখবো, যে বর্ধমানের মাটি লাল হয় কেন, এরমভাবে লিখতে পারো যে বর্ধমানের মাটি লাল হয় কারণ সেই মাটিতে লৌহ অক্সাইড মেশানো থাকে, কমভাবেও লেখা যেত, ঠিক আছে? চলো নেক্সট দেখে নিই। লাল মাটি দেখা যায় এমন দুটি জায়গার নাম লেখো। তাহলে লাল মাটি দেখা যায় এমন দুটো জায়গা, বীরভূম ও বাঁকুড়া। নেক্সট, দ্বারকেশ্বর ও শিলাবতী নদী কোথায় মিলিত হয়েছে? দ্বারকেশ্বর ও শিলাবতী নদী মিলিত হয়েছে পশ্চিম মেদিনীপুরে, ঠিক আছে? আমি কিন্তু শর্ট লিখে দিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই কোশ্চেন ধরে সবসময় অ্যান্সার লিখবে, যেহেতু এগুলোতে এক নাম্বার করে থাকে। হুগলির কাছাকাছি দামোদর থেকে কোন নদী বেরিয়েছে? তাহলে এরকমভাবে লিখবে যে হুগলির কাছাকাছি দামোদর থেকে মুন্ডেশ্বরী নদী বেরিয়েছে। পরেরটা, বীরভূমে অবস্থিত দুটি নদীর নাম লেখো। তাহলে বীরভূমে অবস্থিত দুটি নদী কি? অজয় ও ময়ূরাক্ষী নদী। নেক্সট, গঙ্গা নদীর প্রধান শাখা নদী কোনটি? তাহলে গঙ্গা নদীর প্রধান শাখা নদী হলো পদ্মা। পরেরটা দেখো, পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় শহর এবং রাজধানী কোনটি? তাহলে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় শহর ও রাজধানী হলো কলকাতা। নবদ্বীপ শহরের নবদ্বীপ শহর প্রসিদ্ধ কেন? শহর হবে, নবদ্বীপ শহর প্রসিদ্ধ কেন না, আমরা জানি নবদ্বীপ শহর হচ্ছে শ্রী চৈতন্যদেবের জন্মস্থান এবং তাঁতশিল্প জন্য নবদ্বীপ শহর প্রসিদ্ধ। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কোথায়? বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কোথায় না, বোলপুরে। তারকেশ্বর কিসের জন্য বিখ্যাত? তারকেশ্বর তীর্থস্থান এবং হিমঘর এর জন্য বিখ্যাত। তারকেশ্বরে তীর্থস্থান আছে এবং হিমঘরও আছে, এই কারণে তারকেশ্বর বিখ্যাত, এমনভাবে লিখবে। তাহলে এই ছিল কোশ্চেনগুলো আজকে, ঠিক আছে? অবশ্যই কোশ্চেনগুলো খুব ভালোভাবে ফলো করবে, আর নেক্সট ভিডিওতে আমরা পরের চ্যাপ্টারের কোশ্চেন আনসার দিয়ে দেবো। তোমরা অবশ্যই ভিডিওগুলো ফলো করবে, প্লাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর ভিডিওটাতে অবশ্যই একটি লাইক করে দিও। সবাইকে টাটা।